ওকে ভাই তো সেলস ক্যাম্পিং অ্যাড রান করার জন্য আপনি ফার্স্টে বিজনেস ম্যানেজার আসবেন ঠিক আছে এই ইন্টারফেসে বিজনেস সেটিংয়ে এখানে আসলে এই যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডার এই যে অ্যাড অ্যাকাউন্টগুলো পাবেন এটা হাইট থাকতে পারে এটা শো করলেই এই অ্যাড চাইলেই পেজে আসলে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে আপনি পেয়ে যাবেন যেটা থেকে অ্যাড রান করবেন ফার্স্ট কাছে ক্লিক করবেন মানে সিলেক্ট করলেন তারপরে এই যে পাশে দেখবেন ওপেনিং অ্যাড ম্যানেজার এটাতে ক্লিক করলে আপনি এই অ্যাড ম্যানেজারে চলে যাবেন এড ম্যানেজারের যে মেইন ইন্টারফেস আছে এটা আই থিঙ্ক এটার সাথে পরিচিত আপনি তো এখানে চলে আসবেন ঠিক আছে

যেটা বলছিলাম আর ধ্যান সার্ভার সাইড অ্যাড করার কারণে দেন কনভার্সন ইভি এর অ্যাক্টিভ এর অ্যাক্টিভ থাকে না তো যাই হোক আপনি এখান থেকে জাস্ট মনে করেন পিক্সেল যেটা বোঝে সবাই আসলে এর নাম ডেটা সেট বা বিষয় আছে সো আপনি ধরেন পিক্সেল সিলেক্ট করলেন সো এটা হচ্ছে আপনার পিক্সেল ঠিক আছে সো পিক্সেল সিলেক্ট করলেন তো একটা সিলেক্ট করা আছে করার পরে সিলেক্ট করলেন সিলেক্ট করা আছে আচ্ছা তারপরে যেটা করবেন আপনি কনভারসন ইভেন্ট ডেস্টিনেশন বা আপনার গোলটা কি আপনি পার্চেস আছে আপনি চান যেমন আপনার উদ্দেশ্য পার্সেস করানো বা পার্সেস যখন একটা কাউন্ট হইব একটা গোল আপনার কনভার্সন হবে ঠিক আছে বা আপনি বুঝতে পারবেন আরো ফেসবুকে চাইবো আপনার বেশি বেশি দিতে

ডাইনামিক ক্রিয়েটিভ আছে এই ডাব্লের কানে আপাতত তারপর থেকে আপনি বাজেট সিলেক্ট করবেন মানে ডেইলি বাজেট আপনি কত চান ঠিক আছে দিবেন কত দিব আচ্ছা করে দেন করে দেন কত দিব এক তারপর হচ্ছে শিডিউল নাই dito আপনি যখন আপনি এক রান করবেন আসকার করে দেখবেন পরে অ্যাক্টিভ হবে এই বিষয়গুলো আপাতত অ্যাডভান্স সো থাকলো আচ্ছা আপনি নিচে এখন যেটা করতেছেন এখনই এটা রান হয়ে যাবে এরকম ইনস্টা আর তারপর হচ্ছে এখানে অডিয়েন্স কন্ট্রোল এখানে হচ্ছে এই যে আপনার অডিয়েন্স গুলো আপনি কাস্টম অডিয়েন্স